मन दिए चिकेन रान्ना करछिलो बर्णा। दीप आसबे आज। 3 বছর হয়ে গেল ওদের ডিভোর্স হয়ে গেছে। 5 বছরের মেয়ে মিঠাইকে দেখতে মাসে দুটো রবিবার বর্ণার কাছে আসে দীপ। দুপুরে লাঞ্চ সেরে বিকেলে ফিরে যায়। বর্ণার চাকরি থেকে দেরি করে ফেরা, দীপের বন্ধু প্রীতি, এই সব নিয়ে দুজনের মধ্যে ঘাত অভিঘাতের ফল হলো এই ডিভোর্স। তবে মিঠাই যাতে কোনোভাবেই বাবার অভাব বোধ না করে সেদিকে নজর দুজনেরই। মাসে 2 বার দেখা করা ছাড়াও মেয়ের সাথে ফোনালাপ সবসময় চলতে থাকে দীপের। দীপ কিন্তু বিয়ে করেছে, আবার ঋতুকে বিয়ে করেছে। ঋতু বয়সে দীপের থেকে অনেকটাই ছোট, তবে ছোট হলেও ঋতু অনেকটাই পরিণত। তাই দীপের বর্ণার বাড়ি যাওয়া নিয়ে কখনো কোনো রকম ঝামেলা করেনি দীপের সাথে। তবে মাসের এই 2 দিন দীপ বেরিয়ে গেলে ঋতুও ঘরে থাকে না। তখন ফাঁকা ঘরটা কেমন যেন গিলে খেতে আসে ঋতুকে। তাই চলে যায় শপিং মলে, এদিক ওদিক উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকে আর মাঝে মাঝে ঘড়ির দিকে তাকায়। দুপুর গড়িয়ে বিকেল হলে ঘাম দিয়ে জ্বর ছাড়ে ঋতুর। ঋতু জানে দীপ মিঠাইয়ের সাথেই দেখা করতে গেছে, কিন্তু তাও ওর মনে হয় যদি দীপ আবার ভালোবেসে ফেলে বর্ণাকে, তখন বর্ণার মতো সুন্দরী স্মার্ট কোনোটাই নয় ঋতু। তাই হয়তো নিরাপত্তাহীনতায় ভোগে এত। বর্ণা বরাবরই সোজা সাপটা এক রোখা এবং স্বাধীন চেতা। মিঠাইকে নিয়ে বেশ ভালোই আছে বর্ণা। মিঠাই পেছন থেকে এসে বর্ণাকে জড়িয়ে ধরে বলল, বাবাই কখন আসবে মাম্মাম? আমি কত ছবি এঁকেছি বাবাইয়ের জন্য। বর্ণা হেসে বলল, এই তো একটু পরেই বাবাই চলে আসবে সোনা। আজ আমি বাবাইয়ের সাথে পার্কে যাব মাম্মাম। না একদম না, চোখ পাকিয়ে বলল বর্ণা। আজকে ওয়েদার খুব খারাপ মিঠাই, কাল শুনলে না টিভিতেও বলল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে, আজ বাইরে একদম বেরোবে না, বাবাইয়ের সাথে ঘরে বসে খেলা করবে, ঠিক আছে? তাহলে বাবাই কিভাবে আসবে আজ? গালে হাত দিয়ে চিন্তায় পড়ল মিঠাই। বর্ণা ঘড়ির দিকে তাকিয়ে বলল, বাবাই ঠিক আসবে, না আসলে সকালেই ফোন করে জানিয়ে দিত। তুমি তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নাও, নয়তো বাবাই এসে বলবে আমার মিঠাই সাজুগুজু করেনি কেন। মিঠাই হাসি মুখে বাথরুমে ঢুকে গেল। আজ পর্যন্ত কখনো মিঠাইকে দেখতে আসা মিস করেনি দীপ। বর্ণারও কেমন যেন অগাধ বিশ্বাস জন্মেছে যাই ঘটে যাক দীপ ঠিক আসবে। তবে কি মিঠাইয়ের সাথে সাথে বর্ণা অপেক্ষায় থাকে দীপের? না, বর্ণা তা মন থেকে মানতে চায় না। ও মনে করে বেঁচে থাকার জন্য কোনো পুরুষের প্রয়োজন নেই ওর। তাছাড়া দীপ তো ঋতুকে বিয়ে করে ভালোই আছে, তাই বর্ণাও ভালো আছে মিঠাইকে নিয়ে। তবে দীপ এসে যখন মিঠাইয়ের সাথে খেলা করে, দুপুরে 3 জন এক টেবিলে বসে খায়, তখন বর্ণার হঠাৎ হঠাৎ মনে হয় কই কিছুই তো বদলে যায়নি ওদের মধ্যে, সবই তো ঠিক আছে। তারপর নিজেরই হাসি পায়। মনটা বড় অবুঝ যে, মস্তিষ্ক মেনে নিলেও মন যে কিছুতেই মানতে চায় না। নতুন মাস পড়লেই ক্যালেন্ডারে 2 রবিবারের ওপর হালকা পেন্সিল দিয়ে গোল করে রাখে ঋতু। নিজের এই অস্থিরতা কখনোই দীপকে বুঝতে দেয়নি ঋতু। ঘর গোছাতে গোছাতে ঋতু দেখল দীপ বেরোবার জন্য তৈরি হচ্ছে। ঋতু এগিয়ে এসে বলল, আজ তো দুপুরের দিকে ঘূর্ণিঝড় আসবে বলছে, তাই বলছিলাম আজ না গেলে হয় না। দীপ চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, আমি তার আগেই ঢুকে যাব। মিঠাই নাকি অনেক ছবি এঁকেছে বুঝলে, ওগুলো বাবাইকে না দেখাতে পারলে ওর শান্তি হবে না। দীপের কথা শুনে শুকনো হাসল ঋতু। দীপ বিয়ের আগে ঋতুকে বলেছিল মিঠাই ওর সব, তাই দ্বিতীয় সন্তানের কথা ও ভাবতেও পারে না। ঋতু মেনে নিয়েছিল। দীপকে এতটাই ভালোবাসে ঋতু যে ওর জন্য মা হতেও চায়নি কখনো। আমি বলি কি, আজ তোমার না বেরোনোই ভালো, আমি বিকেলের মধ্যেই ফিরে আসব। দীপের কথা শুনে হঠাৎ কেমন যেন জেদ চেপে গেল ঋতুর। না, আমি বেরোবো, মিত্রার বাড়ি যাব সল্ট লেকে। দীপ दो सेकेंड भेबे बोललो, আরে আমি তো ওদিকেই যাচ্ছি, চলো তোমাকে নামিয়ে দেব। আজ আকাশের অবস্থা ভালো না, তাই বাস ট্যাক্সি ধরার রিস্ক নিও না। একসাথেই বেরোলো ওরা। পর্ণার বাড়ির কাছে আসতেই হঠাৎ আকাশ কালো করে ঝড় উঠল। ঋতু ব্যস্ত হয়ে উঠে দীপকে বলল, এই ঝড়ে তোমায় আর গাড়ি চালাতে হবে না, আমাকে এখানেই নামিয়ে দাও, আমি ঠিক চলে যেতে পারবো। দীপ পর্ণার বাড়ির কাছে গাড়িটা থামিয়ে ঋতুকে বলল, তুমি এখন হেঁটে তোমার বান্ধবীর বাড়ি যাবে? মাথা টাথা ঠিক আছে তো নাকি? যেতে হলে পরে যেও। এই বলে ঋতুর হাত ধরে গাড়ি থেকে টেনে নামালো দীপ। আরে আমায় কোথায় নিয়ে যাচ্ছ তুমি? একটা কথাও বলবে না, ঋতুকে ধমকে দিল দীপ। ঝড় কমলে চলে যেও, আমি আটকাবো না তোমায়, কিন্তু এখন কিছুতেই যেতে দেব না। পর্ণার দরজায় বেল দিলে পর্ণার দরজা খুলেই বলল, ইস একদম ভিজে গেছো তাই না? এই বলে দীপের পেছনে ঋতুকে দেখেই থমকে গেল। দীপ বলল, আসলে ও বান্ধবীর বাড়ি যাচ্ছিল, কিন্তু এখন কিভাবে যাবে, তাই আমি জোর করে নিয়ে এলাম। পর্ণা হেসে বলল, বেশ করেছো, ভালোই হলো, আজ তোমার সাথে আড্ডা দেওয়া যাবে। এই বলে হাত ধরে ঋতুকে ঘরে নিয়ে গেল। দীপ ঘরে ঢুকতেই মিঠাই এসে জড়িয়ে ধরল দীপকে। তারপর নিজের আঁকা ছবিগুলো দীপকে দেখাতে শুরু করলো। পর্ণা হাতের কাজ সারার মাঝে বাবা আর মেয়ের কথোপকথনে সঙ্গত দিচ্ছিল। সোফায় চুপ করে বসে ঋতু দেখছিল ওদের। কি ভালোই না লাগছে তিনজনকে। ওদের মাঝখানে নিজেকে বড্ড বেমানান লাগছিল ঋতুর। মনে হচ্ছে ঠিক যেন উড়ে এসে জুড়ে বসেছে। হঠাৎ ঋতুর দিকে তাকিয়ে পর্ণা বলল, তুমি তো কোনো কথাই বলছো না, এসো আমার সঙ্গে। এই বলে ঋতুকে রান্নাঘরে নিয়ে গেল পর্ণা। তুমি এত রান্না করেছো? ঋতুর কথায় পর্ণা হেসে বলল, ধুর কোথায় অত, আবার পোস্তর বড়াও করেছো? ওটা তো দীপ ভালোবাসে তাই। কথাটা বলেই কেমন যেন গুটিয়ে গেল পর্ণা। না মানে সবার জন্যই করেছি। ঋতু হেসে বলল, আমি জানি। দুপুরে একসাথে বসে খাওয়া দাওয়া হলো। মিঠাই তো ঋতু আন্টিকে পেয়ে খুব খুশি। ঋতু ছবি আঁকে এটা শুনে মিঠাই তো ঋতুকে ছাড়ছেই না। ঋতুও ভালোই মিশে গেছে মিঠাইয়ের সাথে। মিঠাইয়ের সাথে খেলতে গিয়ে মনে মনে ভাবছে, ইস এমন যদি একটা মেয়ে থাকতো ওদের, তবে কি ভালোই না হতো। দীপ বেরিয়ে গেলে সারাটা দিন ঘর গুছিয়ে রান্না করে হাঁপিয়ে ওঠে ঋতু। দীপ অফিস থেকে ফিরে যখন মিঠাইয়ের সাথে ফোনে গল্প করে, তখন বই পড়ার অজুহাতে সোফায় বসে ওদের কথা শুনে ঋতু। দীপ যখন শিশুদের মতো প্রাণ খুলে হাসে, তখন অবাক চোখে দীপকে দেখে আর মনে মনে বলে, কে বলে রামগরুরের ছানার হাসতে মানা। দীপ বরাবরই কম কথা বলে, রেগেও যায় জট করে। যদিও ঋতুকে কষ্ট দিয়ে কখনো কোনো কথা বলেনি দীপ। এই রকচটা লোকটাকেই পাগলের মতো ভালোবাসে ঋতু। নিজের সবকিছু উজাড় করে দিতে পারে এই মানুষটার জন্য। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। পর্ণা বলল, বাইরের যা অবস্থা, আজ এই দুর্যোগ কমার কোনো সম্ভাবনা নেই, তোমরা বরং রাতে থেকে যেও। পর্ণার কথা শুনে মিঠাই তো আনন্দে লাফিয়ে উঠে বলল, খুব ভালো হবে মা, বাবাই আমাদের সঙ্গে থাকবে। ঋতু বলল, আমি বরং বাড়ি ফিরে যাই, কিছু কাজও আছে। পর্ণা ঋতুর দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, খুব বকবো কিন্তু, কোথাও যাওয়া চলবে না, ডালে চালে খিচুড়ি বসিয়ে দেবো। আর সাথে? দীপ বলল, সাথে অমলেট হলেই চলবে। দীপের কথায় পর্ণা হেসে বলল, তোমার যা অমলেট খাবার বাতিক ছিল। ঋতু বলল, ছিল না, এখনো আছে। হো হো করে হেসে উঠল সবাই। বাইরে যেমন বৃষ্টি তেমন ঝড়। হঠাৎ করে চারিদিক অন্ধকার, কারেন্টটাও গেল মনে হলো। ঋতু নিজে চা বানালো সবার জন্য। মিঠাইয়ের আবদার আন্টি লালকমল নীলকমলের গল্পটা শোনাবে। ঋতু মিঠাইকে কোলে বসিয়ে গল্প বলছিল। পর্ণা রান্নাঘরে গেল রাতের খাবারের আয়োজন করতে, কিন্তু এই অন্ধকারে জিনিসপত্র খুঁজে পাওয়াই মুশকিল। ইস মোমবাতিটাও আনা হয়নি। হঠাৎ দেখলো दीप मोमबाती जालिए निये एसेछे। एकी तुमी आबार एले केन? कि करब, मिठाई तो ऋतुके छाड़बे ना, ताई आमी चले एलाम तोमाय हेल्प करते। दूर तुमी जाओ तो, आमी ठीक पारबो, एका थाकते थाकते अभ्यास हये गेछे। दीप मोमबातीटा स्टैंडे राखते गिये बोललो, जानी तुमी पारबे, आमार प्रयोजन तोमार होबे ना, तबुओ एलाम, सरि। एई बोले रान्नाघर थेके बेरिये सोफाय चुप करे बसेछिलो दीप। मिठाईके गल्प बोलते बोलते दीपेर जंत्रणा चोख एड़ायनि ऋतु। रात तखन प्राय 10टा। मिठाई घुमे ढुलछे, तबुओ दीपके जड़िये धरे रेखेछे। पाछे दीप चले जाय। दीप मिठाईके कोले करे खाटे शुइये दिते गेल। पन्ना अन्य घरे गिये दीप आर ऋतुर जन्य बिछाना करे दिच्छिलो। पाशापाशि राखा दुटो बालिशके एक दृष्टिते देखछिलो पन्ना। কেন হঠাৎ করে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠছে আজ? কোনোদিনও কখনো কারো তোয়াক্কা করেনি পর্ণা। দীপ বিয়ে করেছে শুনেও অবিচল থেকেছে পর্ণা। তবে আজ কেন এত কষ্ট হচ্ছে? ওদের দুজনকে একসাথে দেখে কি হিংসে হচ্ছে? আর একটু সময়, আর একটু ধৈর্য দেখালে হয়তো দীপের সাথে সম্পর্কটা টিকে যেত। কিন্তু আজ এইসব ভাবার তো কোনো মানে নেই। এই ভেবে ঘর থেকে বেরিয়ে পর্ণা দেখলো ঋতু আর দীপ নিজেদের মধ্যে কথা বলছে। দীপের কোনো একটা কথা শুনে ঋতু খুব হাসছিল। হয়তো কোনো ব্যক্তিগত কথা বলছে ওরা। পর্ণা আবার ঘরের ভিতর গিয়ে ঢুকলো। গুমোট লাগছিল চারপাশটা। জানলাটা খুলে দিতেই দমকা হাওয়া এসে ঢুকলো ঘরে। উফ, একটু যেন শান্তি পেল পর্ণা। রাতটা যে কখন শেষ হবে। কিছুক্ষণ পর পর্ণা ঘর থেকে বেরিয়ে দীপ আর ঋতুকে বলল, তোমাদের বিছানা করে দিয়েছি, যাও শুয়ে পড়ো। এই বলে মিঠাইয়ের ঘরে গিয়ে মিঠাইকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল পর্ণা। কখন যে চোখ লেগে গিয়েছিল খেয়ালই ছিল না পর্ণা। হঠাৎই একটা বাজ পড়ার শব্দে ঘুম ভাঙল। খুব জলদেষ্টা পাচ্ছিল। মোমবাতি জ্বালিয়ে ড্রয়িং রুমে এসে দেখল সোফায় শুয়ে আছে দীপ। এ কি, তুমি এখানে শুয়ে? পর্ণার প্রশ্নে দীপ উঠে বসল। তোমাকে বললাম যে বিছানা করে দিয়েছি। পর্ণার কথায় দীপ বলল, থাক, এখানেই ঠিক আছি আমি। সে কি, কেন গেলে না ওই ঘরে আমার জন্য? পর্ণার প্রশ্নে দীপ বলল, কেন গেলাম না সেটা না হয় নাই জানলে। তবে তুমি যে বলেছিলে দীপ চ্যাটার্জিকে দিয়ে সংসার হবে না, সেটা কিন্তু ভুল প্রমাণ করেছি আমি। আমার কাছে প্রমাণ করার জন্য বিয়ে করেছো বুঝি? পর্ণা পাল্টা প্রশ্ন করলো দীপকে। খুব একটা ভুল কিছু বলনি তুমি। আমি অতটাও বন্ধুবাদ ছিলাম না যতটা তুমি ভাবতে। ঋতু কিন্তু ভালোই আছে আমার সাথে। ঠিকই বলেছো, হয়তো আমিই ভুল। আমি হয়তো পারলাম না তোমায় নিয়ে থাকতে। মিঠাই তোমাকে দেখার জন্য যখন ছটফট করে তখন খুব রাগ হয় নিজের উপর। আমার জন্যেই হয়তো মেয়েটা একটা সুস্থ শৈশব পেল না। কথাগুলো বলতে বলতে চোখে জল এলো পর্ণার। ভুল তোমার একার নয় পর্ণা, আমারও হয়তো তোমাকে বুঝতে কোথাও ভুল হয়েছিল। আর একটু সময় দিলে হয়তো আমাদের সম্পর্কটা প্রাণ পেত। দীপের হাত দুটো ধরে পর্ণা বলল, আমি হেরে গেছি দীপ, তবে ঋতুকে হারতে দিও না কখনো। ও খুব ভালো মেয়ে, খুব ভালোবাসে তোমায়। পাশের ঘরে ঘুমের ভান করে খাটে মরার মতো পড়েছিল ঋতু। ওদের দুজনের কথাগুলো শুনছিল আর ভাবছিল দূরত্ব ভালোবাসার কাছে সত্যি হার মেনেছে। তাই তো পর্ণা কষ্ট পাবে ভেবে দীপ আমার কাছে আসতে পারল না। এটা কি আমাকে অপমান করা হলো? মোটেও না। দীপ সম্মান জানালো ওর আর পর্ণার বিগত দাম্পত্যকে। চোখে জল এলো ঋতু। একসময় জানলার দিকে তাকিয়ে দেখল ঝড় থেমেছে। রাত শেষ হয়ে সূর্য ওঠার সময় হয়েছে। ঋতু বারান্দায় গিয়ে দেখল পর্ণা দাঁড়িয়ে রয়েছে। দীপ মিঠাইয়ের ঘরে গিয়ে আলতো করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঋতু পর্ণার কাঁধে হাত রেখে বলল, স্বাধীন চেতা মেয়েরাও ভালোবাসতে জানে, কষ্টও পায়। দীপকে এতই যখন ভালোবাসতে, তাহলে ছেড়ে চলে গেলে কেন? পর্ণা হেসে ঋতুকে বলল, ধুর পাগলি, একসাথে থাকতে গেলে শুধু ভালোবাসাটাই যথেষ্ট নয়, আরও অনেক কিছু দরকার যেগুলো আমাদের দুজনের মধ্যে নেই। কিন্তু আমি এটা বুঝেছি যে তুই পারবি দীপকে ভালো রাখতে। কিন্তু পর্ণাদি, আমি তোমার চোখে দীপের জন্য। ঋতুকে মাঝপথে থামিয়ে হো হো করে হাসতে হাসতে পর্ণা বলল, মোমবাতির আলোয় কি দেখতে কি দেখেছিস তার ঠিক আছে, এখন দেখ ভালো করে। সকালের ঝকঝকে আলোয় দীপের পাশে শুধুমাত্র তুইই আছিস। দীপ রেডি হয়ে বেরিয়ে বলল, চলো ঋতু, আমায় আবার অফিস যেতে হবে। মিঠাই উঠে পড়লে আর যেতে দেবে না। আসি পর্ণা, আবার এসো ঋতু, ঝড় না হলেও এসো। মিষ্টি হেসে বলল পর্ণা। আসবো পর্ণাদি, মিঠাইকে নিয়ে এসো না একদিন। ওকে কথা দিয়েছি অনেক ছবি এঁকে দেব। নিশ্চয়ই আসবো, পর্ণা হেসে বলল। দীপ গাড়িতে গিয়ে বসল। ঋতু যাওয়ার আগে পর্ণার কাছে গিয়ে বলল, কাগজে কলমের সম্পর্কের সিলমোহর মুছে ফেলা গেলেও অনেক কিছুই থেকে যায়। দীপের সন্তানের মা একমাত্র তুমিই থাকবে। দীপ আমাকে সেই অধিকার দেয়নি, তবুও ওকে আগলে রাখবো আমি সব সময়। মিঠাইয়ের বাবাকে যে ভালো থাকতেই হবে। চলি গো, ভালো থেকো। গাড়িতে উঠে গেল ঋতু। পর্ণার দিকে হাত নাড়িয়ে চলে গেল ওরা। বাড়িটা মুহূর্তের মধ্যে আবার খালি হয়ে গেল। শূন্য দৃষ্টিতে ওদের চলে যাওয়া দাঁড়িয়ে দেখছিল পর্ণা।